ঈদ মুবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। আমি সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদ মুবারক। এখন আনুমানিক রাত 12টা বাজে, ঈদের দিন রাত নয়, ঈদের আগের দিন রাতে। ঈদের আগের দিন রাত 12টার দিকে আমি এখন মালাই জর্দা রান্না করছি। এই মালাই জর্দাটা আমাদের ঘরে সবার বেশ পছন্দ, বিশেষ করে রাদের, আর ওর কথা চিন্তা করেই রান্না করা হচ্ছে। সাধারণত ঈদে আমার বাসায় থাকা হয় না, হয় শ্বশুর বাড়ি যাই না হয় বাবার বাড়ি যাই। বছরে দুইটা ঈদ, একটা শ্বশুর বাড়ি করলে আর একটা বাবার বাড়ি করি। তো রোজার ঈদ যেহেতু বরিশাল করা হয়েছিল, ভাগ্নির বিয়ে ছিল, আর কুরবানিটা এখন মার কাছে করার কথা, কিন্তু আমি এবার কুরবানি ঈদে নিজের বাসাতেই আছি। তো কুরবানি ঈদে মার কাছে করলেও কুরবানি কিন্তু সাধারণত বাড়িই দেওয়া হয়, কিন্তু এবার বাড়িতেও দেওয়া হচ্ছে আর আমি এখানে ঢাকায়ও দিচ্ছি। তো এই কারণেই এবারের ঈদে আমার নিজের বাসাতেই থাকা। তো যদিও নিজের বাসাতে ঈদের দিনটা থাকবো, কিন্তু মাংস সব প্রসেস করা হয়ে গেলে আমি কিন্তু বিকেলে আবার বাবার বাড়ি চলে যাব। তো এদিক দিয়ে কিন্তু আমার জর্দাটা রেডি হয়ে গেছে, আর এখন আমি পায়েসটা সার্ভ করছি, একটু বাদাম কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য এভাবে সার্ভ করে নিচ্ছি। পায়েসটা সার্ভ করা হয়ে গেলে এখন জর্দাটা রেডি করে নিচ্ছি। তো আমার যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে ভীষণ ভালো লাগে, আর এই যে এই টাইপের জিনিস সাজাতে তো আরও বেশি ভালো লাগে। বিশেষ করে এই মালাই জর্দাটা আমার এইভাবে পরিবেশন করতে কিন্তু খুবই 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 ভালো লাগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু জর্দার উপরে আমি মালাইটা দিয়ে নিচ্ছি, আর এরপরই এর উপরে কিন্তু বেবি সুইটগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। একে হচ্ছে অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের উপরে সাদা মালাই, তার উপরে আবার হচ্ছে বিভিন্ন কালারের বেবি সুইট, তারপরে হয়তো একটু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দেওয়া। দেখতে কিন্তু অসাধারণ একটা ডিশ লাগে এই মালাই জর্দাটা আমার কাছে। তো আপনাদের কার কাছে কীরকম লাগে এই মালাই জর্দাটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে, আর সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। তো আচ্ছা, যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখন দুইটা ডিশ কিন্তু সার্ভ করা হয়ে গেছে, আর এই যে সার্ভ করার পর এটার ফাইনাল লুক হচ্ছে এই রকম। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা। তো ঈদের দিন সকালবেলাতে এই যে রাতকে অনেকটা জোর করেই উঠাতে হয়েছে, কারণ আগের দিন রাতে অনেক বেশি দেরি করে ঘুমানো হয়েছিল, আর সেই কারণে রাত উঠতে চাচ্ছিল না। তারপর জোর করে উঠে এই যে তার বাবা তাকে রেডি করাচ্ছে, ছেলের হাতে আতর মেখে দিচ্ছে। এখন বাপ বেটা দুজন মিলে, ও না, বাপ বেটা বলা যাবে না, কারণ রাত বাপ বেটা নামটা পছন্দ করে না, সে বলে যে বলো বাবা ছেলে। তো বাবা ছেলে এখন দুজন মিলে নামাজ পড়তে যাবে, আর এই যে রাত নিজেই টুপি পরে রেডি হচ্ছে। রেডি হয়েই আমুকে ঈদ মুবারক জানালো, আর এখন এই যে বাবা ছেলে দুইজন মিলে নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা, আমাদের এখানে 7:30টায় জামাত শুরু হবে। তো আমি এখন বাবা ছেলেকে বিদায় দিয়ে ঘর গুছানোর কাজে লেগে যাব। তো সকাল 8টার মধ্যে কিন্তু ঈদের নামাজ শেষ হয়ে গেছে, আর শেষ হয়ে গেলে ওরা বাসায় আসলে রাত একটু মালাই জর্দা খেতে চাচ্ছিল, তা আমি এখন ওকে একটু খেতে দিব। আর এই যে এভাবে কিন্তু র্যাপিং করে আপনাদের ভাইয়া রাতে ফ্রিজে এগুলো তুলে রেখেছিল, তো এভাবে র্যাপিং করে রাখলে কিন্তু বেশ ভালো থাকে। তো এখন রাতকে আমি একটু মালাই জর্দা খেতে দিচ্ছি, আর আপনাদের ভাইয়া তো খাবে না, যেহেতু সে কুরবানি না হওয়া পর্যন্ত আর কিছু খাবে না। তো এখন রাতকেই খেতে দিচ্ছি শুধুমাত্র তাই। আর এদিক দিয়ে কিন্তু আমার মেয়ে একদম এবার কিন্তু একদম সকাল সকালেই গোসল করে কিন্তু এখন রেডি হয়ে যাচ্ছে। রোদশির এই ঈদের ড্রেসটা কিন্তু আমি অনেকটা ওকে জোর করে কিনিয়েছিলাম, ওর কিন্তু খুব বেশি একটা পছন্দ হয়নি। তো বাসায় এসে বলছিল যে এটা আমি ঈদের দিন পরবো, তারপর তুমি এটা নিয়ে নিও। তা আমি বলেছিলাম যে ঠিক আছে, যা আমি এটা নিয়ে নিব। আর এটা সাইজটা কিন্তু আমার মতোই ছিল, আমি আবার বাসায় ওকে একটু চাপিয়ে ফিটিং করে দিয়েছি। তো বললাম যে পরবর্তীতে না হয় আমি একটু খুলে নিব। তো বলছে ঠিক আছে, তুমি আমাকে এটা নিয়ে নাও। আর আমি বলছিলাম ওকে নতুন আরেকটা কিনে দিব, কিন্তু সে এখন রেডি টেডি হয়ে বলতেছে থাক আমু, দেওয়া লাগবে না, এটা আমারই থাকুক, আমার এখন ভালো লাগছে, রেডি হওয়ার পর এই ড্রেসটা পছন্দ হয়েছে। তো আমারও মাশাআল্লাহ ওকে এই ড্রেসটাতে মনে হচ্ছিল যে ভীষণ মানিয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ, আসলে এই ড্রেসটা ওকে কতটা মানিয়েছে। তো যেহেতু দ্রুত রেডি হয়ে গেছে, তো আমি এখন ওকে একটু ভিডিও করে দিচ্ছি, ওর এই সাজুগুজুগুলো ধরে রাখছি, আর সেও কিন্তু এখন আমাকে রেডি হয়ে ঈদ মুবারক জানাচ্ছে। তো কথা বলতে বলতে এখন কিন্তু বাজে হচ্ছে দুপুর 12টা, আর দুপুর 12টার মধ্যে আমাদের কুরবানির মাংস চলে এসেছে, আর আপনাদের ভাইয়া এই যে বসেছে ভাগ করে নেওয়ার জন্য। তো এই ভিডিওগুলো আমার খুব বেশি ধরতে ভালো লাগে না, তাই একটুখানি ভিডিও ধরে আমি কিন্তু এই মাংসের ভিডিও আর ধরিনি। মাংস ভাগ বাটোয়ারা করে দেওয়া কমপ্লিট, আর হচ্ছে কিছুটা রান্না করে খাওয়া কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন আপনাদের ভাইয়া রেস্ট নিচ্ছে, আর আমি এসেছি রেডি হওয়ার জন্য।
বাবার বাড়ি যাব। আর এই যে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা হাতে বানানো পায়েল, আর এটা কিন্তু আমার কাজিন দিয়েছিল, তো এটা কিন্তু ছিঁড়ে গেছে, তা আমার এটা ভীষণ ভালো লাগে। আর তাই আমি আজকে আবার এটা সুতা দিয়ে নতুন করে আবার বেঁধে নিয়েছি। আর এই যে বেঁধে নিয়ে আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি আসলে এটা কেমন ভালো লাগে। এরই মধ্যে কিন্তু আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, আমার রেডি হওয়া বাকি ছিল, তো আমিও এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে রেডি হয়ে আপনাদের সামনে একটু চলে এসেছি, আর ওদের সাথে আগেই রেডি হয়েছে আপনাদেরকে জানিয়েছি, দেখিয়েছি। আর ওই যে ওদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াও রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন প্রায় 6টা বেজে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, মাকে বলেছিলাম দুপুরের পরপরই চলে আসব, কিন্তু সেটা আর হয়নি, যেহেতু বাসায় টুকিটাকি ভালোই কাজ ছিল, কোরবানিতে মোটামুটি কাজ থাকে, তো সেই কাজগুলো কমপ্লিট করে রেডি হতে হতে কিন্তু সন্ধ্যাই হয়ে গেছে। আমরা রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি, আর ওইদিকে আপনাদের ভাইয়া সবকিছু চেক করে আসছে, সব বন্ধ টন্ধ আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, যেহেতু আমরা বেশ 4-5 দিনের মতো আর বাসায় থাকছি না। তো ওই যে দেখতে পাচ্ছেন যে শার্টটা সে পরে আছে, এটাই কিন্তু গতকাল কিনে দেওয়া হয়েছিল তাকে। কোনো জায়গায় নামার আগে গুছিয়ে নামার জন্য যে কত ধরনের কাজ করে বের হতে হয় আর কতটা সময় লাগে, আর এই যে আমাদের এখন ব্যাগপত্র রেডি, এখন মনে হচ্ছে আমরা যেন কত দূরে যাচ্ছি এত ব্যাগ দেখে। তো কি করব, যখন কোথাও যাওয়ার প্রোগ্রাম হয় ব্যাগ গুছাতে গেলে মনে হয় যেন কোনো কিছু কমানোই যায় না। তো এই তো ব্যাগ ট্যাগ নিয়ে এখন বের হয়ে যাচ্ছি, আর ওই যে রাতকে দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে কিছুটা মায়ের জন্য মাংস নিয়ে নিয়েছি, আর অন্যটাতে হচ্ছে যে মালাই জর্দা আর পায়েসটুকু নিয়ে নিয়েছি। আমরা এদিকে যেতে যেতে দেরি হচ্ছে, আর ওইদিকে আমার মা ভাই বেশ কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে যে এখনও কেন আসছি না, যেহেতু আমি বলেছিলাম যে আমি দুপুরের পরপরই চলে আসব। তো এত দেরি হবে আমি নিজেও বুঝি নাই, কারণ দুপুরের পর খাবার খাওয়ার পর আমার এত ভীষণ টায়ার্ড লাগছিল, তো আমি একটু রেস্ট নিয়েছিলাম, রাতের বাবা একটু রেস্ট নিয়েছে, তাই এখন বের হইতে হইতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমরা এখন আশুলিয়ার কাছে, তো দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু সন্ধ্যাই হয়ে গেছে। তো যাই হোক এখন বাবার বাড়ি যাই, আর বাবার বাড়ি গিয়ে কোথায় ঘুরতে গেলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।